গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ভাঙ্গা। আর এই যে সামনে ভাঙ্গা গোল চত্বর, তো সকালবেলা রাইডে বেরোইছি, উদ্দেশ্য কুয়াকাটা বরিশাল, মানে বরিশাল হয়ে কুয়াকাটাতে যাব। এক সেকেন্ড একটু খুলে নেই। সো অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না, বাট গতকালকে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে কুয়াকাটা যাবো মামাকে নিয়ে। স্কুলের অবস্থা একেবারে খারাপ, তো সেজন্য ঢাকা থেকে রাজবাড়ি চলে আসছিলাম কালকেই, আর সকালে রওনা দিয়ে চলে আসছি, এখন ভাঙ্গাতে আসি, আর মামাকে এখান থেকে পিক করে বরিশালের দিকে চলে যাব। আর মোটো ব্লগে যাইতে পারতেছি না, কারণ গোপ্রোর মাইক কাজ করতেছে না, তো যার কারণে মোটো ব্লগটা আসলে বন্ধ। যদি বরিশাল গিয়ে মাইক কিনতে পারি তাহলে হয়তো মোটো ব্লগে আসবো। তো এখন আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, যাচ্ছি, আর এখান থেকে চলে যাবো একবারে পটুয়াখালী কুয়াকাটা। বাইকের একটা ছবি তুললাম। সো ফাইনালি চলে আসছি কুয়াকাটা আমার ডেমন নিয়ে। খুব খুশি খুশি লাগে না? খুব খুশি, ফোন দিলে খুশি। কুয়াকাটা এপাশে মানুষজন গোসল করতেছে, ও সামনে দিয়ে এই যে সমুদ্র, সমুদ্রে ঢেউ কম, সমুদ্র অনেক শান্ত দেখাচ্ছে। দেখি আমাদের একটা রুম নিয়ে, রুমে উঠতে হবে, ফ্রেশ হইতে হবে, তারপরে দরকার লাইফে গোসল করবো। তো দেখা হচ্ছে বিরতির পর। সো বেরিবাদের আঁকাপাকা রাত, রাস্তা ধরে এই জায়গাটা আসছি, এটাকে আমি লেবু বাগান বলে, জায়গাটা সুন্দর, কালির মধ্যে বুঝলাম ইউজ করতেছে, বাঁচা হয়ে যাচ্ছে। আর আমার ভয়েস মেবি খারাপ আসছে, কারণ মাইক নাই, আমি গোপ্রোর যে মাইক আছে মানে স্টক থাকে ওটা দিয়ে কথা বলছি। সমুদ্রের পাড়া চলে আসছি, এখন বাজে 4:42, 16:42 মানে 4:42। আর আমি দেখি যে কত দূর কি যাওয়া যায়। জায়গাটা তো ভালোই, হ্যাঁ জায়গাটা ভালোই, গাছ মরে গেছে সব। এটা বলতে পারি না, দেখ না, এটা হলো লেবু বাগান বলে, লেবু গাছ পেয়ে আমি লেবু গাছ করতেছি, গাছ আছে নাকি? জায়গাটা ভালো, সুন্দর আছে, ঝাউবন এইখানেও আছে। জায়গাটা বেশ ভালোই, এখানে কিন্তু আমি লেবু গাছ দেখছি না, এগুলো লেবু গাছ না, লেবুর বন, লেবু গাছ কোথায়? লেবু গাছ, আরে শুকনা বালির মধ্যে এসে পড়লাম রে, ও